না, ভয় যদি সত্যি পেয়ে থাকো তাহলে তো অন্যায়ের কোনো প্রশ্নই ওঠে না। ভয় যদি সত্যি পেয়ে থাকো মানে? হ্যাঁ, সত্যি পেয়ে থাকো মানে আমি তো দেখেছি তুমি দেশে বিদেশে এখানে ওখানে অনেক জায়গায় গেছো, একা একা হোটেল রুমেও থেকেছো, তখন তো তুমি কখনো কোনো ভয় পাওনি। ইনফ্যাক্ট আমি তো তোমাকে বেশ একটা দুঃসাহসী মেয়ে বলেই জানতাম, কিন্তু কালকে রাতে হঠাৎ তুমি কিরকম একটু ভয় পেয়ে যাওয়াতে আমিও একটু অবাক হলাম। সেটা তুমি কি বলছো? তোমার কি মনে হয় আমি ভয় পাইনি? আমি ভয় পাওয়ার ভান করেছিলাম? সেটা একমাত্র তুমিই বলতে পারো, আমি কি করে বলবো বলো? মানুষের মনের মধ্যে কি আর ঢোকা যায়? তবে তুমি যদি মনে করো যে আজও ওরকম ভয় পাবে তাহলে তাহলে তুমি আমার ঘরে চলে এসো। আমি একা শুই, আমার দুটো সিঙ্গেল খাট আছে, কোনো অসুবিধে হবে না। আর আমারও একজন হিরোইনের সঙ্গে রাতে এক ঘরে শোয়ার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তাই না? তোমার প্রস্তাবটা খুব খারাপ লাগলো, আমি সঙ্গী হিসেবে তোমার কাছে অ্যাটলিস্ট তুতুলের থেকে অনেক বেটার হব, তাই না? ঠিক বুঝলাম না। না, তুতুলের সঙ্গে তোমার অনেক হিসেব নিকেশ আছে, অনেক হার জিতের ব্যাপার আছে, আমার সঙ্গে তো তোমার সেসব নেই, তাই না মধুশ্রী? কখনো না। তুতুলের সঙ্গে আমার কোনো হিসেব নিকেশ নেই, আমি ওকে আমার বোনের মতো দেখি। আরে আপনি হাসছেন যে বোকার মতো, এটা আপনার হাসির হলোটা কি? ওই মেয়েটার সঙ্গে মধুর হিসেব থাক বা না থাক, আপনি তার মধ্যে ঢুকছেন কেন? আরে আপনার স্বভাবই তো দেখছি সংসারে কোন্দল লাগানো, অন্য কোনো কাজ নেই নাকি? এই যে আপনি আমাদের বাড়ির প্রত্যেকটা ব্যাপারে মাথা ঘামাচ্ছেন, এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? পায়েল, তোমার হাজবেন্ডকে বলো মুখে রাশ টানতে। আমি তোমায় পছন্দ করি বলে ওর মুখে এই ধরনের অসাংবিধানিক কথাকে আমি কিন্তু স্পেয়ার করব না। ভয় দেখাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, আপনি ভয় দেখাচ্ছেন আমাকে? আপনি কি ভেবেছেন আপনার ভয়ে আমি ইঁদুরের গর্তে ঢুকে যাব? হ্যাঁ যাবেন যাবেন, আমার আসল পরিচয়টা যখন জানতে পারবেন তখন আপনি নিজেই ভয় পাবেন। আসল পরিচয়, আসল পরিচয়, আসল পরিচয়, যে কোনো কথা বললে সে একই কথা। আচ্ছা আপনি যদি আপনার নিজের পরিচয়টা না আমাদের বলেন তাহলে আমরা বরং গোয়েন্দা লাগাই। হ্যাঁ জানাবো 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 বলেই তো এখানে আসা। মিসেস চ্যাটার্জি, আপনি আমাকে একটা কথা বলুন, আমি যদি ইম্পর্টেন্ট কেউ নাই হব তাহলে আপনার স্বামী বিশ্বদেব চট্টোপাধ্যায় উনি প্রত্যেক মাসে দিল্লি হোমে আমার জন্য টাকা কেন পাঠাবেন? আমার স্বামী অনেককেই সাহায্য করতেন তার জীবিতকালে, তাই এটা ভেবে নেবার কোনো কারণ নেই তিনি শুধু তোমাকেই সাহায্য করেছে। মনে করতাম না যদি উনি এই কথাটা অন্য সবাইকে জানাতেন। অনেক সেলিব্রিটি এই ধরনের কাজ করে থাকেন, সেটা সবাইকে জানান, মিডিয়াকে জানান, এটা এক ধরনের পাবলিসিটি আমি জানি, কিন্তু এক্ষেত্রে উনি কোনো পাবলিসিটি চাননি। কেন সেটা কখনো আপনার মনে হয়নি? হয় না, কারণ আমার বাবা পাবলিসিটির জন্য টাকা দান করতেন না তেমন। আর আপনার কি মনে হয়,
যে আমার বাবা শুধুমাত্র আপনাকেই আর্থিক সাহায্য করেছে বলে আপনি ধরে নিয়েছেন যে আপনি তার খুব কাছের লোক ছিলেন? সত্য সত্য। আরে বাবা, তাই যদি হতো তাহলে আপনাকে একটা হোমে পড়ে থাকতে হতো না। হতো দীপ্যমান, আজকে আপনার সঙ্গে লেখার যেরকম সম্পর্ক, আপনাদের যদি কোনো সন্তান হতো তাহলে এই বাড়িতে তার স্থান হতো না, তার জায়গা হতো কোনো একটা হোমে। আর আমি হতো কথাটা কেন ব্যবহার করছি, এরকম যে নেই সেটা তো কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না। আয়ুষ, আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমি কথাটা তোমার সামনে বললাম। পায়েল, আই অ্যাম সরি, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। না, ঠিক আছে, ঠিকই তো বলেছ, এমনটা তো অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। আপনাকে না এরপরে আমি পুলিশ দিয়ে আমার বাড়ি থেকে তাড়াবো। ক্রেজি লেডি, ফ্রাস্ট্রেটেড ওম্যান, আপনি চিরকাল হোমে পড়ে থেকেছেন বলে কোনো সংসার দেখলে আপনার সহ্য হয় না? আপনি একদম ঠিক বলেছেন দীপ্যমান। আর যখন আমি জানি যে এই সংসারটা একদিন আমারও থাকার কথা ছিল, থাকার কথা ছিল বানি, আজ থাক। আয়ুষ, কি হলো তুতুল, যাবে না? দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আয়ুষ, এই মহিলার সঙ্গে কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? একজন ভদ্র মহিলার সাথে ভদ্রভাবে কথা বলো বাবা, আমরা তুতুলের স্কুলে যাচ্ছি আর উনিও আমাদের সাথে যাচ্ছেন। ইন ফিউচার আমি যদি ওর স্কুলে না যেতে পারি তখন যাতে দরকার উনি যেতে পারেন। তোমার এনার্জি আছে আয়ুষ, এখন আবার ওকে নিয়ে স্কুলে চললি, হ্যাঁ তোমার কি মনে হয় ও পরীক্ষায় পাশ করবে? হ্যাঁ, আরে তখন তো তোমার আরো ফেস লস হবে। এই কথাটা আমি কদিন ধরেই ভাবছিলাম তোকে বলবো টুটু। যাক, আর যখন তোরা যাচ্ছিস স্কুলে সব কথাবার্তা বলে আয়, আর এবার থেকে ও যাতে স্কুলে যেতে পারে সে সমস্ত কিছু কথাবার্তা বলে ব্যবস্থা করে আয়। হ্যাঁ মা, সেসব কথাগুলো বলতেই যাচ্ছি। এখন থেকে তুতুল স্কুলে যাবে, না গেলে আমি ওকে বকবো না। আমাদের কিন্তু খুব দেরি হয়ে যাচ্ছে মামা, আসছি আসছি বড় মা। দাঁড়াও দাঁড়াও অপরূপা, ওই কথাটা আমাকে একটু বুঝিয়ে দিয়ে যাও তো মা। কোন কথাটা আন্টি? ওই যে বললে না তোমার এখানে থাকার কথা ছিল, কি সূত্রে কি সূত্রে সেটা আমাকে বুঝিয়ে দাও তো মা। খুব গভীর আত্মীয়তা না থাকলে একজন মানুষ আরেকজন মানুষকে কেন তার বিলের ভাগ দিয়ে যাবেন? কে কাকে উইলের ভাগ দিয়েছে? বিশ্বদেব চট্টোপাধ্যায় দিয়েছেন অপরূপা চট্টোপাধ্যায়কে। অপরূপা চট্টোপাধ্যায়কে, অপরূপা চট্টোপাধ্যায়কে, চট্টোপাধ্যায়কে। সেই প্রমাণটা দেব বলেই এখানে আছি দীপ্যমান। তুতুল, আয়ুষ, চলো, তোমাদের দেরি হয়ে যাচ্ছে। তোমাকে এভাবে পড়ে থাকলে চলবে না। হ্যাঁ, তোমাকে একজন মানুষের মতো মানুষ হতে হবে। চলো।
চোখের।